Hi guys, welcome back to my channel. আজকে আমরা কানাডার আলবার্টা প্রভিন্সের ইরিকানাতে যাচ্ছি ফিশিং করতে। দেখি কি সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে। এটা ছোট একটা ক্রিক, যেটা বাংলাদেশে বলে খাল। সো এখানের যে কয়েকটা প্রজাতির মাছ আছে সবগুলি ন্যাচারাল ফিশ, যদিও আলবার্টার সব নদী বা লেকে মাছ সরকারের তরফ থেকে ছাড়া হয়, বাট এখানের মাছগুলি এখানেই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এবং জন্মায়। এই যে এখন যে মাছটা ধরলাম, এটার নাম মিনোস। এটা কানাডার সবচেয়ে ছোট প্রজাতির মাছ। মিনোস এক ধরনের মাছের বাচ্চা বলা যায়, বাট এটা আসলে মাছের বাচ্চা নয়। মাছটা এখানে এমনিতেই বড়, এইটুকুই হয়, এর বেশি বড় হয় না। আর এখন যেটা ধরলাম এটা হলো স্মেল ফিশ, স্মেলড। এটাও আরেকটা ছোট প্রজাতির মাছ। এই মাছটাও এর থেকে খুব একটা বড় হয় না, হয়তো আর একটু বড় হয়, বাট খুব একটা বড় হয় না। এই মাছগুলি এখানে প্রাকৃতিকভাবে জন্মায় এবং বছরে 3 থেকে 4 বার এগুলি পোনা দিয়ে থাকে এবং এগুলি প্রচুর পরিমাণের হয়। আর এইগুলি মূলত অন্যান্য বড় মাছের খাবার হিসেবে বেড়ে থাকে এবং বড় অন্যান্য মাছগুলি এগুলি খেয়ে বেঁচে থাকে, এই ধরনের লেক বা ক্রিক বা খাল যেটাই বলি। এই যে মাছটা এখন ধরলাম, এটা আরেকটা প্রজাতির মাছ। এটাকে এটার নাম হলো সাকার। এই মাছটা আরেকটু বড় হয়, এটাও খুব একটা বড় হয় না, বাট আবার এই স্মেল বা মিনোস থেকে অনেক বড়ই হয়। এই মাছটা মূলত বড় লেকে বা নদীতে যদি হয় তাহলে এটার সাইজ অ্যাপ্রক্সিমেট 1 কিলো পর্যন্ত হয়ে থাকে। এই মাছগুলি যেহেতু প্রচুর পরিমাণে জন্মায় তো বলা যায় এগুলি দেখতে অনেকটা মানে বাংলাদেশে পুঁটি মাছ, যেমন বড়শি বড়শিতে ধরে ফেলে এই মাছগুলিও অনেকটা সেম, বড়শি ফেলার সাথে সাথে এগুলি টোপ গিলে ফেলে। আর এগুলি ধরার জন্য অনেক ধরনের টোপ ইউজ করা যায়। আপনি এগুলোর জন্য কেঁচো ইউজ করতে পারেন, ব্রেডে ইউজ করতে পারেন, অথবা ময়দা বা আটা গুলে সেটা ইউজ করতে পারেন। তো আমরা যেটা যেই টোপটা ইউজ করছি এটা মূলত আটার সাথে কিছু ব্রেড এবং আরেকটা বেট পাওয়া যায়, সেটা মিক্স করে একটা মিক্স বেট তৈরি করে তারপরে এটা দিয়ে ধরছি। দেখতেই পাচ্ছেন বসি ফেলার সাথে সাথে মাছটা ধরছে, খুব মজা ধরতে। ফিশিং তো অনেক মজা, যদিও মাছটা খুব ছোট বাট আলটিমেটলি অনেক মজা লাগছে মাছটা ধরতে। এই যে ভাই যে মাছটা ধরে নিয়ে এলো, এটা এটা আরেকটা প্রজাতির মাছ। এটা হলো পুশান কার্প, অনেকে এটাকে চাইনিজ পুঁটি মাছও বলে থাকে কানাডাতে বা বিভিন্ন জায়গায়। আমি শুনেছি এটাকে চাইনিজ পুঁটি মাছ বলে। মাছটা চায়না থেকে এখানে কোনোভাবে এসেছিলো, প্রচুর পরিমাণে এখানে দিন দিন বেড়ে যাচ্ছে। গভর্নমেন্ট এটা আনলিমিটেড করে দিয়েছে, যে যত খুশি ধরতে পারবে, যদিও এখানে প্রতিটা মাছের একটা লিমিট থাকে। বাট আমরা যে মাছটা ধরছি স্মেল ফিশ, এটা যেহেতু ন্যাচারাল ফিশ এইটার কোনো লিমিট নেই, আর অন্যান্য প্রজাতির মাছগুলির একটা লিমিট থাকে। আর যে পুশান কার্পটা ধরলাম এটাও আনলিমিটেড। এখানে একসময় প্রচুর পরিমাণের এই পুশান কার্প পাওয়া যেত, বাট সময়ের সাথে সাথে এখন আগের মতো অত বেশি পাওয়া যায় না, কারণ প্রচুর পরিমাণ মাছ মানুষ এখান থেকে অলরেডি ধরে ফেলেছে। আমরা এখানে যদিও অনেকবার এসেছিলাম এই পুশান কার্প ধরতে, বাট কখনোই পাইনি। এই প্রথমবার, এইবার আমি মূলত প্রথমবার দেখলাম এখান থেকে ধরতে।
বাট যদিও অনেকে এখান থেকে অনেক পরিমাণে এই মাছটা ধরেছে। ওকে, উপরে কি সুন্দর এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আকাশটা কত পরিষ্কার। ওকে, দেখতে থাকুন শেষ পর্যন্ত, আমরা আরও কিছুক্ষণ ধরবো, তারপরে চলে যাব, কারণ অলমোস্ট সন্ধ্যাও হয়ে আসছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকেন।